গরিব দুস্থ অসহায় অটোরিকশা চালক ও স্বল্প আয় রোজাদার মানুষদের মাঝে ইফতার ও খাবার বিতরণের মধ্য দিয়ে পালিত হল রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী রাকিবুল হোসেন শান্তনুর শুভ জন্মদিন। রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর পুত্র রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী রাকিবুল হোসেন শান্তনুর শুভ জন্মদিন উপলক্ষে দশম রমজানে 12 এপ্রিল মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে শুরু করে বাজার ও আশপাশ এলাকায় পথচারী, গরিব, দুস্থ, অসহায় অটোরিকশা চালক ও স্বল্প আয় রোজাদার মানুষদের মাঝে ইফতার ও খাবারের প্যাকেট বিতরণ করেছেন গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। সকলেই আমরা এই আজকের এই প্রোগ্রামে আমাদের কাজী রাজতালের সুযোগ্য সন্তান কাজী শান্তনুর জন্মদিন উপলক্ষে আজকে ছাত্রলীগ ইফতারের আয়োজন করেছেন। এ সময় ইফতারের প্যাকেট ও খাবার বিতরণে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মণ্ডল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও প্যানেল মেয়র নাসির উদ্দিন রনি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবিএম বাতেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ান, সাধারণ সম্পাদক আবির হোসেন হৃদয়, কামরুল ইসলাম, কলেজ ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম বাবু, দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ, ছোট ভাকলা ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ, উজানচর ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ, দেবগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রমুখ। সকলের উপস্থিতিতে উপজেলা ছাত্রলীগের আয়োজনে 300+ অসহায় দুস্থ মানুষের মধ্যে ইফতার ও খাবার বিতরণ করা হয়। এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ান ও সাধারণ সম্পাদক আবির হোসেন হৃদয় বলেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী রাকিবুল হোসেন শান্তনুর শুভ জন্মদিন উপলক্ষে আজকে আমাদের এই ইফতার বিতরণ অনুষ্ঠিত হলো এবং তাদের পরিবারের সকলের জন্য দোয়া চাইলেন উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগের মূলনীতি। আসসালামু আলাইকুম। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদ্যীয় কাজী ইরাদত আলী কাকু সুযোগ্য সন্তান কাজী রাকিবুল হোসেন শান্তনু ভাইয়ের জন্মদিন উপলক্ষে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার ও খাদ্য বিতরণ উপলক্ষে আমরা এখানে গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে উপস্থিত হয়েছি। আজকে এমন একজন মানুষের জন্মদিন যিনি সবসময় মানবিক কাজে কাজ করতে ভালোবাসেন, তিনি এই জন্মদিন উপলক্ষে সবসময় ব্যতিক্রম কিছু করতে ভালোবাসেন। আমরা তার জন্মদিন উপলক্ষে আজকে গরিব ও অসহায় মানুষের পাশে আছি, ইফতার দিচ্ছি, কারণ অনেকেই আপনার রোজা রেখে ইফতার করতে ভালো মতন ইফতার করতে পারে না, তার জন্য আমরা ব্যতিক্রম কিছু জন্মদিন উপলক্ষে ব্যতিক্রম কিছু করছি। আমরা তিনি সবসময় তার জন্মদিনে আপনার অনেকেই দেখি জন্মদিনে কেক কাটে এবং অনেক অনুষ্ঠান করে, কিন্তু তিনি সবসময় ব্যতিক্রম কিছু করতে ভালোবাসে। আমরা তার ধারাবাহিকতায় আমরা মানবিক মানুষের পাশে আছি এবং অসহায় মানুষের খাদ্য আছি, গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করছি সবার কাছে। কাজী রাকিবুল হোসেন শান্তনু ভাইয়ের জন্য দোয়া কামনা করছি, মহান আল্লাহ তাআলা যেন আজকের এই ওসিলায় তাকে দীর্ঘায়ু কামনা করে এবং সবসময় মানুষের পাশে থাকার তৌফিক দান করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাজী রাকিবুল হোসেন শান্তনু ভাইয়ের জন্য দোয়া করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের। আসসালামু আলাইকুম।